নিতিন নিতিন, দেখো আমি কি পেয়েছি, আমাদের শৈশবের ছবি। আমাদের দেখো আগের থেকে কত আলাদা হয়ে গেছি দেখতে। এটা কি পাইনঅ্যাপল কেক? ও, এখন তো আমরা চকলেট কেক পছন্দ করি। ঠিক বলেছো, দেখো এই হলুদ পোশাকটা যা মা আমাকে পরিয়েছিল, এখন আমার নীল রং পছন্দ। হ্যাঁ হ্যাঁ, ওই হাফ প্যান্ট তো এখন আর আমার হবেও না। এখন আমি আগের চেয়ে লম্বা আর ভরপুর আত্মবিশ্বাস বোধ করি। আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি এখন এমন ড্রেস পরে কখনো বন্ধুদের সাথে দেখা করব না। তোমরা দুজনে এসো, একটু ফল খেয়ে নাও। তোমরা যেমন যেমন বড় হবে, তোমার নিজের শরীর এবং জীবনধারাতে অনেক পরিবর্তন অনুভব করবে। বয়ঃসন্ধিকালে মানব দেহে অনেক পরিবর্তন ঘটে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ঃসন্ধি। এই সময় ছেলেরা এবং মেয়েরা প্রজননে সক্ষম হয়ে ওঠে। যেমন 12 থেকে 16 বছর বয়সের মেয়েদের মধ্যে প্রতি মাসে 3 থেকে 5 দিনের জন্য ঋতুস্রাব শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। ছেলেরা তাদের দৈর্ঘ্য, কণ্ঠস্বর এবং শরীরে অনেক পরিবর্তন অনুভব করে। ঘুমোতে বা ঘুম থেকে ওঠার সময় তারা হঠাৎ বীর্যপাত অনুভব করে। এটা তরুণ অবস্থার বৃদ্ধির লক্ষণ এবং এটি একেবারেই স্বাভাবিক। মাসিক এবং রাতে বীর্যপাতের সময় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখা গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে পরিষ্কার এবং স্বাস্থ্যবান রাখে। দয়া করে পরিষ্কার কাপড় পরুন যা ধোয়া এবং রোদে শুকানো হতে হবে। কোমলকে চিন্তিত দেখাচ্ছে, ও ঠিক আছে তো? আমার ওর সাথে কথা বলা উচিত। এই কোমল, তুমি কেমন আছো? তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে, সব ঠিক আছে তো? আমি জানি না, আমার মনে হয় আমি অন্য মেয়েদের মতো দেখতে সুন্দর নই। আমি তাদের সাথে ফটো তুলে ফটো নষ্ট করতে চাই না। তুমি সুন্দর যেমন তুমি আছো। তুমি খুব প্রতিভাবান এবং প্রতি বছর স্কুল ডায়েরির থিম প্রস্তুত করো। আসল সৌন্দর্য আমাদের মধ্যে লুকিয়ে থাকে, যা আমরা আমাদের দক্ষতা এবং শিল্পের মাধ্যমে প্রকাশ করি। কিন্তু আমার উচ্চতা কম এবং লোকেরা আমাকে জ্বালাতন করে যে আমি কখনোই লম্বা হতে পারবো না এবং যৌবনেও প্রবেশ করতে পারবো না। এগুলি কেবল কৈশোরে জড়িত ভুল ধারণা এবং রীতিনীতি। তোমার কি মিনা ম্যামের ক্লাস মনে আছে? কৈশোর বয়সে তোমাদের সকলকে বয়ঃসন্ধিকালের অনেকগুলো ভুল ধারণা এবং অসত্যের মুখোমুখি হতে হয়, কিন্তু তোমাদের সবাইকে এগুলোকে দূর করতে হবে এবং তোমাদের চারপাশের মানুষকে শিক্ষিত করতে হবে। যদি কোনো মেয়ে 16 বছর বয়সে বয়ঃসন্ধিতে প্রবেশ না করে, তবে এর অর্থ কেবল তার নিজের গতিতে বয়ঃসন্ধি অর্জন করবে এবং অন্য কিছুই না। কোমল, দেখো এই ফুলগুলির মতো আমরাও নিজেদের গতিতে প্রস্ফুটিত হই এবং বড় হই। আমাদের সকলে নিজেদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন প্রত্যেকটি ফুলে একটি বিশেষ গন্ধ আছে, যার অর্থ এটা হলো যে সৌন্দর্য সবার মধ্যে নিহিত আছে। চলো একটা ছবি তোলা যাক। এটি প্রয়োজনীয় যে বর্ষন্ধিকালের সাথে যে পরিবর্তন আসে তা গ্রহণ করা উচিত এবং সেগুলি নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত। নিজেদের সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল হন এবং তারা বিরক্ত হলে তাদের বোঝান। যদি তারা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, তবে নিজের পরিবার, শিক্ষক, বন্ধু-বান্ধবদের সাথে খোলামেলা কথা বলুন এবং সরকারি ক্লিনিকগুলো থেকে কিশোরাবস্থার অনুকূল স্বাস্থ্যসেবাযুক্ত সুবিধাটি গ্রহণ করুন।